নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ইউনিকর্ন। তো গাইস, আজ এই ভিডিওতে ইন্ডিয়ান ফুটবলের কিছু ট্রান্সফার নিউজ নিয়ে আলোচনা করব, রাদার ট্রান্সফার রিউমার্স বলতে পারো, কারণ এগুলোর মধ্যে কোনোটাই এখন কনফার্ম নয়। তবে বেশ বড় বড় কয়েকটা ট্রান্সফার রিউমার্স আছে, তো সেগুলোই তোমাদেরকে এই ভিডিওতে জানাবো। তো চলো ফার্স্টে কথা বলা যাক নর্থ ইস্ট ইউনাইটেড এফসিকে নিয়ে। তো নর্থ ইস্টের নতুন স্ট্রাইকার কী হতে পারে সেই নিয়ে একটা জল্পনা চলছে, অনেক বড় বড় নামও শোনা যাচ্ছে। কারণ নর্থ ইস্টে যিনি মেন স্ট্রাইকার ছিলেন সেই অ্যাসামোয়া জিয়ান চোটের জন্য পুরো সিজন থেকে ছিটকে গিয়েছেন, তো তার জায়গায় নর্থ ইস্ট নতুন একজন স্ট্রাইকারকে সাইন করাতে চলেছে এবং শোনা যাচ্ছে সেই স্ট্রাইকারটি হতে পারেন অ্যান্ডি কিওগ। তো গাইস, সেই অ্যান্ডি কিওগ হচ্ছেন একজন 33 বছর বয়সী আয়ারল্যান্ডের স্ট্রাইকার, যার উচ্চতা 6 ফুট এবং স্ট্রাইকারের পাশাপাশি তিনি খেলতে পারেন উইঙ্গার হিসেবেও। আর তিনি আয়ারল্যান্ডের ইন্টারন্যাশনাল টিমের হয়ে 30খানা ম্যাচ খেলেছেন এবং সেখানে তার 2খানা গোলও আছে। আর যদি তার ক্লাব ক্যারিয়ার নিয়ে কথা বলা যায়, তো তিনি ক্লাব ক্যারিয়ারে অনেক বড় বড় জায়গায় খেলেছেন, ইংলিশ প্রিমিয়ার লিগও খেলেছেন, এছাড়াও ইংল্যান্ডের ক্লাব যেমন লিডস ইউনাইটেড, সাথে উলভস, কার্ডিফ সিটি, ব্রিস্টল সিটির মতো ক্লাবেও তিনি খেলেছেন। এবং শেষ দিকে কয়েকটা সিজন তিনি খেলছিলেন অস্ট্রেলিয়ান লিগে, মানে এ লিগে। তো এ লিগ থেকে অনেক ফুটবলারই এখন আইএসএলে আসছে। আর তিনি এ লিগে খেলেছেন পার্থ গ্লোরির হয়ে, যেখানে 117টা ম্যাচে তার 54টা গোল আছে এবং 14টা অ্যাসিস্ট আছে। আর লাস্ট সিজন এ লিগে তিনি 3rd highest গোল স্কোরার ছিলেন, মানে যেখানে রয় কৃষ্ণ 1 নম্বর গোল স্কোরার ছিলেন, তো তিনি ছিলেন 3 নম্বরে। তো সেই প্লেয়ারটিকে নর্থ ইস্ট ইউনাইটেড এফসি সাইন করাতে চলেছে বলে শোনা যাচ্ছে। আর যদি সাইনিংটা কনফার্ম হয়ে যায়, তো নর্থ ইস্টের জন্য অবশ্যই একটা ভালো সাইনিং হবে, কারণ প্লেয়ারটা যে যে ক্লাবে খেলেছে সেখানে তার অনেক গোল আছে এবং লাস্ট তিনি খেলছিলেন একটা সৌদি আরবের ক্লাবের হয়ে এবং সেখানেও 17টা ম্যাচে তার 8টা গোল আছে। তো এবার দেখা যাক এই প্লেয়ারটার ব্যাপারে নর্থ ইস্ট ইউনাইটেড এফসি কোনো অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট করে কিনা। তো চলো এবার আরও একটা ট্রান্সফার নিউজ নিয়ে কথা বলা যাক। তো সেটা হচ্ছে নর্থ ইস্ট ইউনাইটেড এফসির আরেকজন ফর্মার প্লেয়ার প্যানাগিওটিস ত্রিয়াদিসকে নিয়ে। তো ত্রিয়াদিস এবারে নর্থ ইস্টের হয়ে ভালো খেলার পরও নর্থ ইস্ট তার সঙ্গে কন্ট্রাক্ট এক্সটেনশন করেনি এবং তাকে নর্থ ইস্ট ইউনাইটেড এফসি ছেড়ে দিয়েছে। তো শোনা যাচ্ছে এখন মুম্বাই সিটি এফসি নিতে পারে প্যানাগিওটিস ত্রিয়াদিসকে, মানে তার উপর মুম্বাই সিটি এফসি ইন্টারেস্ট দেখিয়েছে। তো মুম্বাই সিটি এফসি যদি প্যানাগিওটিস ত্রিয়াদিসকে নেয়, তো কার জায়গায় নেবে সেটাই দেখার। তো মেবি যেহেতু পাওলো মাচাদো পুরো সিজন আউট হয়ে গেছে, তার জায়গাতেই সাইন করাতে পারে প্যানাগিওটিস ত্রিয়াদিসকে মুম্বাই সিটি এফসি। তো যদিও এখন এটা পুরোটাই রিউমারের পর্যায়ে আছে, তো দেখা যাক অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট কিছু হয় কিনা। তো চলো গাইস, এবার কথা বলা যাক এটিকে নিয়ে একটা রিউমারে। তো শোনা যাচ্ছে এটিকে সাইন করতে পারে মুম্বাই সিটি এফসির লেফট ব্যাক সুভাশিস বোসকে। তো সুভাশিস বোসকে এটিকে সাইন করতে পারে এটা কয়েকদিন আগেই শোনা গিয়েছিল, পেপারে বেরিয়েছিল, মানে যখনই নারায়ণ দাসের রিউমারটা বেরিয়েছিল তখনই বেরিয়েছিল। যদিও নারায়ণ দাসের এটিকে আসার সম্ভাবনা এখন কম, তবে শোনা যাচ্ছে সুভাশিস বোসের এটিকে আসার সম্ভাবনা অনেকটাই বেশি। তবে সুভাশিস বোস এটিকে এলে সেটা এই সিজনে নয়, নেক্সট সিজনে আসবে, মানে পরের যে ট্রান্সফার উইন্ডোটা খুলবে সেখানে এটিকে যোগ দেবে, মানে পরের আইএসএলের জন্য। তো সুভাশিস বোস এটিকে অনেকটাই কনফার্ম বলে শোনা যাচ্ছে। আর এর আগে জেসেলও এটিকে যোগ দিতে পারে বলে শোনা গিয়েছে, মানে এটিকে ডেসপারেটলি একজন লেট ব্যাককে খুঁজছে। তো এবার দেখা যাক নেক্সট সিজন এটিকে কারা কারা যোগ দেয়। তবে জেসেলের জন্য ব্যাঙ্গালুরু এফসিও এখন ইন্টারেস্ট দেখাচ্ছে, মানে এটিকেও দৌড়ে আছে, তবে ব্যাঙ্গালুরু এফসিও ইন্টারেস্ট দেখাচ্ছে। তো সুভাশিস বোসকে নিলে আবার কি জেসেলকে এটিকে নেয়, তো সেটাই দেখার এবার। তো গাইস, এই কিছু ট্রান্সফার রিউমার্স ছিল তোমাদের জানিয়ে দিলাম। তো ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে অবশ্যই লাইক করো, শেয়ার করো, আমাদের চ্যানেলে প্রথম রেটে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর তার পাশের বেল আইকনটিকে অন করে দাও, কারণ তাহলেই তোমরা পরের ভিডিওগুলোর নোটিফিকেশন পাবে। আর চাইলে তোমরা আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে পারো, আমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। তো চলো বন্ধুরা, আজকের মতো এই ভিডিওতে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওয়ে। বাই বাই, হ্যাভ এ গুড ডে।